নাবিদ ভাই আসসালামু আলাইকুম আপনার যে মদিনায় যে পাসপোর্ট আপনার বাচ্চা হারিয়ে গিয়েছিল এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ব্রিফলি বলেন হ্যাঁ এটা তো আসলে আমাদের একটা দুঃখজনক ঘটনা ছেলেকে নিয়ে যখন নামাজ পড়তে দাঁড়াই তো একদম লাস্ট রাকাতে আমাদের স্থানটা হয়েছিল তো লাস্ট রাকাতে আর দেওয়াল ছিল তো দেওয়ালের এখানে আমরা পিছনেই দুজনে ব্যাগটা রেখেছিলাম তো সেখান থেকে আমার ছেলের যে শোল্ডারের ব্যাগটা ওটা হারিয়ে দেয় আচ্ছা মানে আননোন পারসন নিয়ে চলে যায় আইডেন্টিফাই করতে পারেন না শুধু পাসপোর্টটা ছিল তার ওই ইয়ার মধ্যে ব্যাগের মধ্যে আর তেমন কিছুই ছিল না পাসপোর্টে আমার যত বিষয় তো আমি খুব ভেঙে পড়ি তো যাই হোক আমাদের সাথে যে এজেন্সি ছিল সেই এজেন্সিকে আমরা জানাই এবং আমাদের সাথে যে টিম লিডার রবিউল তাকেও জানাই সে দ্রুত তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং আমরা ওখানে একটা জিনিস শিখলাম যে ওখানে পুলিশের আসলে সহযোগিতা পাওয়া যায় না মানে সবকিছু এজেন্সির মাধ্যমেই করতে হয় আপনি গিয়েছিলেন ওরা বলছিল এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে হবে কারণ আমরা আরবি ভাষা জানি না ওরা ইংরেজি জানে না হ্যাঁ হ্যাঁ তো এখানে কমিউনিকেশন একটা বড় প্রবলেম অনেক প্রবলেম তৃতীয় দিন আমরা মক্কায় চলে আসলাম মানে আপনি অনেক পেরেশানিতে ছিলেন টেনশনে ছিলেন তো এখন কি কি প্রসেস করলেন একটু যদি আমাদেরকে শর্ট একজনে বললো যে আপনার ছেলের এই পাসপোর্টের জন্য ওনারা খবর নিল যে এটা আসলে এমবাসির মাধ্যমে একটা এক্সিট পাস নিতে হয় এক্সিট পাস তো একটা জিডি করতে হয় ওকে এই দুইটা করলে নিয়ে যাওয়া যাবে সমস্যা হবে না এক্সিট পাসটা বের করি পরবর্তীতে এজেন্সির মাঝ সহযোগিতায় আমরা একটা জিডি করি ওই জিডি কপিটা আমরা সংগ্রহ করি জিডি কি ওরা মদিনাতেই করছে না মক্কাতে করছে মক্কাতে করছে মক্কাতে করছে মানে মদিনাতে হারালেও মক্কাতে জিডি করা যাচ্ছে আচ্ছা আমি জানি না এটা সে এজেন্সি করে আচ্ছা মানে ওরা জিডি করে দিছে আপনাকে একটা মদিনা বা এজেন্সির মাধ্যমে করা হয়েছে এখন এজেন্সি ভালো বুঝবে এটা এজেন্সি ছাড়া আসলে এই সব বিষয়ে কেউ আপনাকে হেল্প করতে পারবে ইন্ডিভিজুয়ালি ভেরি ডিফিকাল্ট নট অনলি দ্যাট এভরিথিং এগুলো নিজে নিজে করা যায় না একটা মোফা আসলে ভিসা করতে গেলেও একটা মোফা ইস্যু করতে হয় সেটা এজেন্সি ছাড়া হয় না বাংলাদেশ থেকে সৌদি আরবে বেশি কিছু করার স্কোপ নাই অনেকটা আমাদের সাথে ট্রান্সলেটর হিসেবে কাজ করে মানে আমার ভাষাটা সে ট্রান্সলেটর মানে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে আচ্ছা প্লাস হচ্ছে আমাদের কাছে গাড়ি ঠিক করে দেওয়া গতকালকে যে কি কি কাগজপত্র আপনাকে দিয়ে গেছে আমাকে গতকালকে দিয়েছে ওই ভিসার কনস্যুলেটার অফিসের এক্সিট পাসটা এবং জিডি কপিটা এই দুইটা দিয়েছে এই দুইটা দিলে আমি চলে যেতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ মানে এই যদি আপনি সৌদি আরব লিভ করতে পারবেন এরপরে এগুলো দেখায় বাংলাদেশে আবার নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে আলহামদুলিল্লাহ পেরেশানি তো এখন দূর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের যে এজেন্সি পাঠিয়েছে আমার বন্ধু ওয়াশ করুনি আজাদ ও কি সচেষ্ট ছিল কিনা যে আমাদের এখানে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য তার তো আসলে এতটাই উনি আন্তরিক ছিলেন যে আমার প্রবলেমটাকে উনি নিজেকে ওন করেছেন আমি বিশেষ করে ওনার সৌদি আরবের যে প্রতিনিধিগুলো ছিলেন তারাও যথেষ্ট হেল্পফুল এবং প্রত্যেকের কমিটমেন্ট এবং কাজ ছিল খুবই অতুলনীয় মানে আন্তরিক ছিল তারা যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে আন্তরিকভাবেই সাপোর্ট দিয়েছে আরিফ ভাই আসগর ভাই তাহলে আমরা কি ইনশাল্লাহ ভবিষ্যতে তাসবির মাধ্যমে আবারও আসতে পারি তাসবি হজ এন্ড উমরা সার্ভিস যেটা কর্ণধার ওয়াইশ করে নিয়ে যাচ্ছে ছিপলু এবং কাউসার ভাই দুইজনকে আসলে অসংখ্য ধন্যবাদ তারা টাইম টু টাইম এত কমিউনিকেশন করেছে যে তাদেরকে আসলে অনেক কম বলা হয় তাদের আন্তরিকতা নিয়ে আমরা কখনো ফিলই করিনি যে আমরা আসলে একটা বাইরের দেশে আছি আলহামদুলিল্লাহ সাথে বা তাসবি হজ এন্ড উমরার সাথে আপনাদের অভিজ্ঞতাটা কেমন অভিজ্ঞতাটা খুবই ভালো তাসবি ফুল টিম দে ওয়ার ভেরি মাচ হেল্পফুল তাসবি টিম তো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনাদের মাধ্যমে আবার প্রোগ্রাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিব ইনশাআল্লাহ আমাদের চেক আউট হয়ে গেছে লবিতে অনেক ভালো লাগলো ডাবল ট্রি হিলটন হোটেলটা ভালো সাজানো গুছানো ফাইভ স্টার হোটেল আলহামদুলিল্লাহ আজকের ভাই চলেন ভালো লাগছে হোটেলটা আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আপনি তো আরো কিছুক্ষণ আল্লাহর ঘরে থাকবেন দুইটা দিন আমাদের জন্য দোয়া করবেন